কানাডায় যোগ্যতা ছাড়া সেটেল হওয়ার খুব বেশি অপশন নেই। একটি অপশন আমি আপনাদের জন্য খুঁজে বের করেছি আর সেটি হলো TFWP বা টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম, যেই প্রোগ্রামের মাধ্যমে আপনারা কোনো যোগ্যতা ছাড়াই কানাডায় কাজের বিষয়ে গিয়ে সপরিবারে সেটেল হতে পারবেন। যাদের যোগ্যতা নেই তারা কিভাবে TFWP এর আওতায় আবেদন করে ওয়ার্ক পারমিট বিষয়ে কানাডায় গিয়ে সেটেল হবেন তা হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দিব। যাদের শিক্ষাগত যোগ্যতা কম, কাজের কোনো অভিজ্ঞতা নেই, হাতে টাকা পয়সাও নেই বললেই চলে, ইংরেজি জানেন কিন্তু IELTS করা নেই, তারা খুব সহজে TFWP এর আওতায় স্বল্প সময়ে ওয়ার্ক পারমিট বিষয়ে কানাডায় গিয়ে সেটেল হতে পারবেন। শুধু বললাম যে যোগ্যতা ছাড়াই হবে তা কিন্তু নয়, একেবারে হাতে কলমে আপনাদেরকে তা দেখিয়েও দিব, প্রমাণ ছাড়া কোনো কথা নেই। কানাডা সহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশে ওয়ার্ক পারমিট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং টুরিস্ট ভিসায় যারা যেতে ইচ্ছুক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিদেশ যাওয়ার রাস্তাটাকে আরো মসৃণ করুন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে কানাডা। দেশটির আয়তন প্রায় 10 মিলিয়ন বর্গ কিলোমিটার, কিন্তু ভাইজান জনসংখ্যা মাত্র 4 কোটির মতো। ভাই গো ভাই, এই দেশটিতে প্রচুর শীত পড়ে। কানাডার এই বৈরী আবহাওয়ার কথা প্রায় সবাই জানেন, তারপরও কানাডা যাওয়ার লাইন কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, কারণ আপনাদের প্রধান নেশা হচ্ছে কানাডায় সেটেল হয়ে মাল কামাবেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই দেশটি 3টি সাগরকে স্পর্শ করেছে, যেমন আটলান্টিক সাগর, প্যাসিফিক সাগর এবং আর্কটিক সাগর। আবহাওয়া যাই হোক ভাইজান, প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন দেশ থেকে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে কানাডায় পাড়ি জমায়, তাই বিশ্বের মধ্যে অভিবাসন বান্ধব দেশের তালিকায় কানাডা নাম্বার 1 পজিশন হোল্ড করছে। কানাডা প্রতি বছর বিভিন্ন কাজের ওয়ার্ক পারমিট ভিসায় কয়েক লক্ষ কর্মীকে তাদের দেশে কাজ করার সুযোগ করে দেয়। আজ যে কাজের কথা বলবো সেটি হচ্ছে TFWP প্রোগ্রামের আওতায় ক্লিনারের কাজ। একজন ক্লিনারের প্রধান কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। কাজটা এতটা সহজ যে এই কাজ করার জন্য আলাদা কোনো স্কিলের প্রয়োজন হয় না, তাই TFW প্রোগ্রামের আওতায় কোনো যোগ্যতা ছাড়াই কানাডায় যাওয়া যায়। বিশ্বের যে কোনো দেশের নাগরিকরা আবেদন করতে পারলেও বিশেষ করে বাংলাদেশ এবং ইন্ডিয়ান নাগরিক এবং এই দুই দেশের প্রবাসীরা যে কোনো দেশ থেকে আবেদন করে TFWP এর আওতায় কানাডায় যেতে পারবেন। ক্লিনার হিসেবে পুরুষ বা মহিলা হলে কোনো সমস্যা নেই, তবে বয়স যেন 18 থেকে 45 বছরের মধ্যে হয়। বাংলাদেশি এবং ভারতীয়দের মধ্যে যারা কানাডায় সেটেল হতে চান তাদের বেশিরভাগেরই যোগ্যতার অভাব আছে। যোগ্যতার অভাব থাকা সত্ত্বেও এই ভিডিওটি দেখে সেই অনুযায়ী কাজ করলে আপনার কানাডা যাওয়া সম্ভব হবে। যাদের বয়স 45+ তারা কিভাবে কানাডা যাবেন এ নিয়েও এই ভিডিওতে আমি আলোচনা করব। একজন ক্লিনার হিসেবে TFWP-র আওতায় ওয়ার্ক পারমিট ভিসায় কানাডায় যেতে বাস্তবে কোনো খরচ নেই। এক কথায় যদি বলি তাহলে বলতে হবে সকল খরচ কোম্পানির। শুধুমাত্র ভিসা ফি, স্বাস্থ্য পরীক্ষার ফি আর বিমান ভাড়া সব মিলিয়ে 1 লক্ষ টাকা যদি আপনার পকেটে থাকে তাহলে TFWP-র আওতায় নিজে নিজে আবেদন করে কানাডা যাওয়া কোনো ব্যাপারই না। যোগ্যতার প্রয়োজন না থাকলেও ভুলে গেলে চলবে না, TFWP-র আওতায় কানাডায় যেতে হলে এই ভিডিওতে আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবে সবকিছু নিজে নিজে করতে হবে। দালাল বা এজেন্সি ধরে কেউ কোনো সময়ই সফল হতে পারবেন না, আর সে কারণে নিজেরা যাতে নিজের কাজ করতে পারেন সেই বিষয়টা মাথায় রেখে খুব সহজভাবে আমি সবকিছু ভিডিওতে উপস্থাপন করি। আজও তার ব্যতিক্রম হবে না ভাইজান, ব্যতিক্রম হবে না। TFWP-র আওতায় কানাডায় যাওয়া একজন ক্লিনারের ঘন্টায় সর্বনিম্ন ইনকাম হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 1500 টাকা। যাদের কানাডা যাওয়ার পাশাপাশি বেশি টাকা ইনকাম করার ইচ্ছা তাদের জন্য কানাডাই হচ্ছে সেরা। তবে যেখানে বেশি সুবিধা পাওয়া যায় সেখানে কিছুটা হলেও অসুবিধা আছে, যা একটু পরে আমি আলোচনা করছি। কানাডায় সাপ্তাহিক ছুটি 2 দিন আর বাকি 5 দিন আপনাকে 8 ঘন্টা করে কাজ করতে হবে। 5 দিনের বাইরে এবং 8 ঘন্টার বেশি কাজ করলেই ভাইজান আপনি ওভারটাইম স্যালারি পাবেন। TFWP-র আওতায় ক্লিনার হিসেবে কানাডা যাওয়ার প্রথম সুবিধা হলো ফ্যামিলিকে সাথে করে কানাডায় নিতে পারবেন। দ্বিতীয় সুবিধা হলো TFWP-র আওতায় ক্লিনার হিসেবে কাজ করতে হলে বিশেষ কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় না, জব চলাকালীন ম্যাক্সিমাম কোম্পানি ফ্রিতে প্রশিক্ষণ দিয়ে থাকে। তৃতীয় সুবিধা হলো মাত্র 1 লক্ষ টাকা পকেটে থাকলে ক্লিনার হিসেবে কানাডায় যাওয়া যায়। চতুর্থ সুবিধা হলো ইনকাম এবং জীবনযাত্রার মান অনেক ভালো, সরকার থেকে অনেক সুযোগ সুবিধা পাবেন। প্রথম অসুবিধা হলো এই দেশের
দেশের সরকারকে প্রচুর ট্যাক্স দিতে হয়। দ্বিতীয় অসুবিধে হলো এই দেশের আবহাওয়া অনেকের পছন্দ হয় না। তৃতীয় অসুবিধে হলো আমেরিকার মতো ভাই বোনদেরকে ইমিগ্রান্ট ভিসায় কানাডায় নেওয়া যায় না। টিএফডব্লিউপির আওতায় ক্লিনারের ওয়ার্ক পারমিট ভিসায় যারা কানাডা যাবেন তারা 1580 ঘন্টা কাজ করার পর পিয়ারের আবেদন করতে পারবেন। যারা অবিবাহিত তারা পিয়ার পাওয়ার পর দেশে এসে বিয়ে করে ফ্যামিলিকে কানাডায় নিতে পারবেন। কানাডায় নির্দিষ্ট কয়েক বছর অবস্থান করলে সিটিজেনশিপের আবেদন করতে পারবেন। প্রথম কথা হচ্ছে টিএফডব্লিউপির আওতায় ক্লিনার হিসেবে অভিজ্ঞতা দেখাতে হবে না, চাকরি চলাকালীন সময়ে তারা আপনাকে সম্পূর্ণ ফ্রিতে প্রশিক্ষণ দিবে। দ্বিতীয় কথা হচ্ছে আইএলটিএস সার্টিফিকেট শো করতে হবে না, কিন্তু আপনাকে বেসিক ইংলিশ জানতেই হবে। বেসিক ইংলিশ হলো ইংরেজিতে কথা বলতে পারা, ইংরেজি ভাষা বুঝতে পারা এবং ইংরেজিতে লিখতে পারা। তৃতীয় কথা হলো কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট শো করতে হবে না। নাম্বার 1, আপনার পাসপোর্ট যার মেয়াদ থাকতে হবে কমপক্ষে 1 বছর। নাম্বার 2, আপনার ছবি যার সাইজ হবে 35mm x 45mm এবং ব্যাকগ্রাউন্ড হবে সাদা। নাম্বার 3, ক্লিনার পদে আবেদনের একটি ক্যানাডিয়ান স্টাইল সিবি। ক্যানাডিয়ান স্টাইল সিবি ডাউনলোড করার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পাবেন। নাম্বার 4, ক্লিনার জবে আবেদন করার একটি জব অ্যাপ্লিকেশন লেটার বা কাভার লেটার যা ডাউনলোড করার লিঙ্কও আপনারা ডেসক্রিপশন বক্সেই দেখতে পাবেন। নাম্বার 5, যদি থাকে তাহলে অভিজ্ঞতার সার্টিফিকেট। যারা অভিজ্ঞতা দেখাতে চান তাদের জন্য অভিজ্ঞতার সার্টিফিকেট ডাউনলোড করার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। নাম্বার 6, যদি থাকে তাহলে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। নাম্বার 7, যদি থাকে তাহলে আইএলটিএস সার্টিফিকেট। নাম্বার 8, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। নাম্বার 9, বিবাহিত হলে ম্যারেজ সার্টিফিকেট। নাম্বার 10, সন্তান থাকলে তাদের জন্ম নিবন্ধন সার্টিফিকেট। অনলাইনে টিএফডব্লিউপির আওতায় ক্লিনার জবের আবেদন করতে হলে মাত্র 3টি ডকুমেন্টসই যথেষ্ট, আর সেই ডকুমেন্টস 3টি হলো সিবি, কাভার লেটার এবং পাসপোর্ট। বাদবাকি কাগজপত্র কানাডার এমবেসি থেকে ভিসা নেওয়ার সময় প্রয়োজন হবে। আজ আমি আপনাদেরকে টিএফডব্লিউপির আওতায় ক্লিনার হিসেবে আবেদন করে দেখাবো। একটু পরে আমি যেভাবে আপনাদেরকে অনলাইনে আবেদন করে দেখাবো ঠিক সেভাবে আবেদন করে সম্পূর্ণ বিনামূল্যে কানাডার এমপ্লয়ারের কাছ থেকে এলএমআইএ সহ জব অফার লেটার নিতে হবে। আপনাকে এলএমআইএ সহ জব অফার লেটার দেওয়ার পূর্বে এমপ্লয়ার অনলাইনে আপনার একটি ইন্টারভিউ নেবে। এমপ্লয়ারের কাছ থেকে এলএমআইএ সহ জব অফার লেটার পেয়ে গেলে আইআরসিসি ওয়েবসাইটে ভিসা আবেদন করে ও ভিসা ফি প্রদান করে নিকটস্থ বিএফএস গ্লোবালে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পাসপোর্ট জমা দিলে 15 কর্ম দিবসে ভিসা পাবেন। এলএমআইএ সহ জব অফার লেটার সঠিক হলে ভিসা রিজেক্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তবে দালাল মারফত প্রাপ্ত জব অফার লেটার পরীক্ষা করে দেখা গেছে তা 100% ভুয়া। আবেদন করার লিঙ্ক যথারীতি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। মোবাইল ফোন, কম্পিউটার বা ল্যাপটপ থেকে প্রদত্ত লিঙ্কে ক্লিক করার পর জব সংক্রান্ত সকল তথ্য দেখতে পাবেন যা আবেদন করার পূর্বে ভালো করে পড়ে নেওয়া উচিত। আবেদন করতে চাইলে এসো হাউ টু অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন। দেখুন একটি ইমেইল অ্যাড্রেস দেখা যাচ্ছে, এই ইমেইল অ্যাড্রেস বরাবর কাভার লেটার বা জব অ্যাপ্লিকেশন লেটারটি লিখুন। তারপর মেইলের সাথে পাসপোর্টের স্ক্যান কপি এবং সিবি অ্যাটাচ করে মেইলটি সেন্ড করলে আবেদনের কাজ শেষ। যাদের বয়স 45 বছরের বেশি তারা ভিজিট ভিসায় অথবা নিউ ব্রান্সউইকের ওয়ার্ক পারমিট ভিসায় কানাডায় গিয়ে সেটেল হতে পারবেন। এমপ্লয়ার আপনাদের সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবে, তাই নিয়মিত ইমেলের ইনবক্স এবং স্প্যাম ফোল্ডার চেক করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিন। দেখা হবে পরবর্তী এক্সক্লুসিভ ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।